হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পিসি ইউটিউব চ্যানেল। তো আজ আমার পিসি বানাবে আম পান্নার শরবত, তো তোমরা দেখতে থাকো। তো গাইস, আম পান্নার শরবত বানাতে লাগবে তিনটা আম। সো গাইস, আমরা তিনটা দিচ্ছি, তোমরা বেশিও দিতে পারো। বারোর জন্য দিয়ে দেবো। এখন আমরা আমটা প্রেশার কুকারে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসটা এখন ধরে নিলাম, তারপরে প্রেশার কুকারটা ধরে দিব। তো গাইস, আমরা এখন আমাদের বাগানের থেকে পুদিনা পাতা আর ধনিয়া পাতা উঠে নিয়ে আসছি। আমরা এখন পুদিনা পাতাটা উঠে নিই। তো আমরা এখন পুদিনা পাতাটা উঠে নিব। তো আমরা পুদিনা পাতাগুলো উঠে নিলাম, এখন ধনিয়া পাতা উঠে। ছোট একটা ধনিয়া পাতা গাছ, তো ধনিয়া পাতাগুলো কয়েকটা উঠে নিব। তো আমরা উঠে নিলাম, এখন ঘরে চলে যাব। এই যে একটা হাতে আর লেবু, এই দুটা জলজিরা। তো আমরা ফ্রিজে ভিতরে রেখেছি আইস, আই থিং হয়ে গেছে। তো দেখো, মরিচ আর ধনিয়া পাতা, চিনি আর পুদিনা আমরা এখন বেটে নিবে। গাইস দেখো, আমরা এখন সবগুলি বেটে নিব, ধনিয়া পুদিনা মরিচ চিনি। তো বাটা হওয়ার পরে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিব। তো দেখো, আমগুলো সিদ্ধ হয়ে গেছে, ছুলে নিবে। গাইস আমরা আমটা ছুলে নিচ্ছি, খুবই গরম, সেই গরম এটা। তো আমি ঠান্ডা জলে চুবিয়ে রাখছিলাম, তো আমি ঠান্ডা জলে চুবিয়ে রাখছিলাম, তো এখন অল্প ঠান্ডা হচ্ছে। এই দেখো দেখো গাইস, আমরা বেটে নিচ্ছি আমাদের পুদিনা মরিচ ধনিয়া পাতা চিনি। এবার হাত দিয়ে ফ্লিপ করে নিব। গ্যাসটা আমি এখানে দিয়ে নিয়েছি, দেখো নিব হবে হবে, এটা করে নিয়েছি। তো গাইস দেখো, আমরা এখন লবণটা অ্যাড করে নেবো। তখন আমি অ্যাড করেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি, তখন আর একটু অ্যাড করে দিবে। জল জিরা গুলো দিয়ে দিলাম। থ্যাংক ইউ।